আমার হাতে যে মরিচ দেখতে পাচ্ছেন এটির দাম দেড় থেকে দু টাকা। গত কালকে পর্যন্ত শহরের বাইরের দিকে যে বাজারগুলো আছে সেখানে কিন্তু এরকম চিত্রই আমরা দেখেছি। বিভিন্ন বাজার ঘুরে যেটি দেখা গেছে প্রায় 800 টাকা পর্যন্ত মরিচের কেজি বিক্রি হয়েছে খুচরা পর্যায়ে। আমরা 50 গ্রাম মরিচ নিয়ে মেপেছিলাম, সেখানে প্রায় 16 থেকে 17টি মরিচ উঠেছিল যার দাম রাখা হয়েছিল 30 টাকা। অর্থাৎ প্রতিটি মরিচের দাম কিন্তু প্রায় 2 টাকা করে আমরা গতকালকেও দেখেছি। আজকে সকালের বাজারের অবস্থা তো জানিয়ে রাখি, পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে আজ 500 টাকায়। এবং এখানকার যারা পাইকার রয়েছেন কিংবা আড়তদার রয়েছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে। অর্থাৎ যে পরিমাণ মরিচ আসলে কাঁচা মরিচ প্রতিদিন ভোরে বাজারে ওঠে সে পরিমাণ মরিচ আসলে তারা পাচ্ছেন না, হাটে গিয়ে পাচ্ছেন না, কিংবা গৃহস্থের সরাসরি বাড়িতে যোগাযোগ করেও তারা সংগ্রহ করতে পারছেন না। এর পেছনে বড় দুটি কারণের কথা তারা বলছেন। প্রথমত যে ঈদুল আজহার যে ছুটি সেটি চলমান এবং শ্রমিক আসলে মিলছে না, জমি থেকে যে গাছের মরিচগুলো তারা তুলবেন সেই পরিমাণ শ্রমিক আসলে তারা পাচ্ছেন না। বিভিন্ন পারিবারিক দাওয়াত সহ বিভিন্ন পারিবারিক কাজে তারা আসলে ব্যস্ত রয়েছেন, এই ঈদের ছুটিটি উপভোগ করছেন, সে কারণে মরিচ তুলতে পারছেন না গাছ থেকে। একই সঙ্গে যে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে কিংবা যে পোর্টগুলো রয়েছে স্থলবন্দরগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে, এ কারণে আমদানি অর্থাৎ হিলি হয়ে যেই ভারতীয় মরিচ বাংলাদেশ সে প্রবেশ করে সেটিও কিন্তু বন্ধ আছে। দুটি মিলিয়ে বাজারে যে সরবরাহের ঘাটতি সেটি দেখা দিয়েছে, যার কারণেই মরিচের দামটি হঠাৎ করে লাফিয়ে একেবারে গাছের মাথায় উঠে গেছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামীকাল রোববার সরকারি ছুটি শেষ হচ্ছে এবং একই সঙ্গে দৈনন্দিন যে কার্যক্রম সেটি কিন্তু আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলে এই মরিচের যে বাজার সেটিও স্বাভাবিক পর্যায়ে আসবে। তবে এরপরেও কিন্তু যারা ক্রেতা রয়েছেন, সাধারণ ক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু একটি কথা বারবার বলছেন যে হয়তোবা সরবরাহ ঘাটতির কারণে মরিচের দাম বাড়তে পারে, তাই বলে 800 টাকা প্রতি কেজি অর্থাৎ যেই মরিচের কেজি 20 টাকা 30 টাকাতে কিনে একজন মানুষ অভ্যস্ত হয়ে যান সেটিকে যখন হঠাৎ করে দেখবেন এসে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে স্বাভাবিকভাবে তারা কিন্তু ধাক্কা খেয়েছেন। এবং তারা অভিযোগ করছেন যেটি সিন্ডিকেটের মাধ্যমে এই সরবরাহ ঘাটতির পাশাপাশি সিন্ডিকেটও কাজ করেছে, তারা এই দামটি আসলে বাড়িয়ে দিয়েছে এমনটা অভিযোগ করছেন এবং বাজার তদারকি প্রশাসনের যথেষ্ট নেই এমন অভিযোগও কিন্তু অনেক ক্রেতা করেছেন আমাদের কাছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে মরিচের কাঁচা মরিচের বাজারের সবশেষ খবর।